জানাচ্ছি ঢাকা পোস্টে, আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি আমি এম এস আমাদর্শক। ঢাকা পোস্টের খবর জানতে ভিজিট করুন ঢাকাপোস্ট.কম এবং সবার আগে সব খবর জানতে চোখ রাখুন ঢাকা পোস্টের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি ঠাকুরগাঁও সদর উপজেলাধীন যে বালিয়া ইউনিয়নের ভুল্লি বাঁধে, যেটিকে আমরা মূলত জানি যে এটিকে মূলত ঠাকুরগাঁয়ের যারা বাসিন্দা রয়েছেন এবং যাদের বাসা ঠাকুরগাঁয়ে, তারা কিন্তু এটিকে মিনি কক্সবাজার বলে অভিহিত করেছেন। তারা কিন্তু বলছেন যে কক্সবাজার যারা যেতে পারে না, তারা কিন্তু এই ভুল্লি বাঁধকেই কক্সবাজার হিসেবে মনে করে এবং মিনি কক্সবাজার খেত এই ভুল্লির বাঁধে কিন্তু প্রতিদিন প্রায় হাজারো দর্শনার্থীর ভিড় হয় এবং এখানে কিন্তু শুধুমাত্র এই জেলারই নয়, পাশাপাশি বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে মানুষেরা আসে শুধুমাত্র এই ভুল্লি যে ব্যারেজ রয়েছে এই ব্যারেজে গোসল করার জন্যে। এবং শুধুমাত্র তাই নয় যে এখান থেকে শুরু করে, অর্থাৎ আপনারা জানেন যে বালিয়া ইউনিয়ন সদর উপজেলার যে বালিয়া ইউনিয়নটি, সেটি একেবারেই সদর উপজেলার যে সীমান্ত, তার পাশে শুধু একটি ইউনিয়ন রয়েছে। এটিকে কেন্দ্র করে কিন্তু শুধুমাত্র ঠাকুরগাঁও জেলার নয়, পাশাপাশি পঞ্চগড় জেলা থেকে শুরু করে অন্যান্য যারা আছে, তারা কিন্তু গোসল করার জন্য এবং এই ভুল্লি বাঁধে কিছুটা সময় অতিক্রম করার জন্য, অর্থাৎ আমরা যদি একটু বলতে চাই যে পানির সাথে খেলার জন্য, অর্থাৎ পানির সাথে একটা সম্পর্ক স্থাপনের জন্য মূলত কিন্তু এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এসে কিন্তু এখানে সময় দিচ্ছেন এবং কিন্তু এই ভুল্লি ব্যারেজের, অর্থাৎ ভুল্লি বাঁধের পানিতে কিন্তু তারা গোসল করছেন। শুধু তাই নয়, এখানে তারা কিন্তু দেখা যাচ্ছে যে সেই সাথে বিভিন্ন অঙ্গভঙ্গিতে কিন্তু তারা ছবি তুলছেন। আমরা লক্ষ্য করেছি যে ঠাকুরগাঁও থেকে বা বিভিন্ন জায়গা থেকে আমরা যখন ভুল্লি ব্যারেজের দিকে আসি, তখন কিন্তু দেখা যাচ্ছে শুধুমাত্র সাইকেল, মোটর সাইকেল, অটো, সেই সাথে পিকআপ, বিভিন্ন ধরনের কিন্তু যানবাহন নিয়েই কিন্তু তারা এখানে এসেছেন। সেই সাথে কিন্তু তারা, আমরা যেটি না বললেই নয় যে আমরা যদি একটু আপনাদেরকে জানাই যে ব্রিজের যে উত্তর পাশটি রয়েছে সেখানে কিন্তু সেখানে নৌকা যোগে কিন্তু হাঁটার সুযোগ রয়েছে, নৌকা যোগে কিন্তু যাওয়ার সুযোগ রয়েছে। তারা কিন্তু সেইখানে ওই প্রান্ত থেকে কিন্তু তারা নৌকা যোগে ভ্রমণ করছেন। সেই সাথে আমরা দেখেছি যে এখানে যারা দর্শনার্থী রয়েছে তারা কিন্তু শুধুমাত্র এটি আজকের দৃশ্যই নয়, প্রতিনিয়ত কিন্তু এখানে যে দর্শনার্থীর ভিড়টি কিন্তু উপলব্ধি করা যায়, অর্থাৎ যারা দর্শনার্থীরা আসছেন তারা কিন্তু সকলেই আরেকটি কাপড় সংগ্রহ করে নিয়ে আসছেন যে এখানে এসে যেন তারা যেন গোসল করে আবার কাপড় পরিবর্তন করে আবার কিন্তু যাচ্ছেন। মূলত পানির সাথে যে একটা সম্পর্ক স্থাপন, অর্থাৎ পানির সাথে যে খেলার একটি তাদের আনন্দমুখর যে ব্যবস্থাপনা, সেটিই মূলত আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে যে এখানে কিন্তু শুধুমাত্র যে যারা দর্শনার্থী রয়েছে তারা কিন্তু পানির সাথে যে একটা সম্পর্ক স্থাপন, অর্থাৎ আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে ভুল্লি ব্যারেজের যে ওই, অর্থাৎ উত্তর পাশ দিয়ে যে প্রবাহিত যে পানিটি দক্ষিণ পাশে ঢুকছে, এটিকে প্রতীয়মান করার জন্য কিন্তু বিভিন্ন ধরনের স্টপেজ রাখা হয়েছে। এই স্টপেজগুলোতে সময় অতিক্রম করার জন্য, অর্থাৎ পানির সাথে দোল খাওয়ার জন্য কিন্তু যারা এখানে এসেছেন তারা কিন্তু এসে পানির সাথেই দোল খাচ্ছেন। শুধুমাত্র এটিকেই নয়, পাশাপাশি যে শুধুমাত্র যে প্রতিনিয়ত, অর্থাৎ সেই সকাল থেকে শুরু করে সকাল 11টা থেকে শুরু করে বিকাল পর্যন্ত কিন্তু এখানে কিন্তু প্রচুর পরিমাণে দর্শনার্থীর ভিড় হয়, অর্থাৎ পানির সাথে যে দোল খাওয়ানোর যে একটি অবস্থা, সেই অবস্থা কিন্তু আমরা প্রতিনিয়তই লক্ষ্য করছি। এবং এখানে আমরা কয়েকজন দর্শনার্থীর সাথেও তারা কথা বলেছে, তারা বলেছে যে আমরা কক্সবাজার যেতে পারি না, কিন্তু আমরা ঠাকুরগাঁয়ের যে ভুল্লি বাঁধ এটিকে আমরা কক্সবাজার মনে করি এবং সেই সাথে এটিকেই কিন্তু তারা মনে করছে যে এটি তাদের কক্সবাজার, অর্থাৎ কক্সবাজার যে একটি আনন্দ সেটি কিন্তু তারা উপভোগ করার জন্য ভুল্লি বাঁধে সময় অতিক্রম করেন। দর্শক, যে ঠাকুরগাঁয়ের সদর উপজেলার বালিয়া ইউনিয়নে অবস্থিত এই ভুল্লি বাঁধ, প্রতিনিয়ত প্রায় হাজারো দর্শনার্থীর ভিড় এখানে হয়। তারা যারা বিভিন্ন জায়গা থেকে, শুধুমাত্র এই জেলারই নয়, পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলা থেকে শুধুমাত্র পানির সাথে খেলার জন্যে এই ভুল্লি বাঁধে বিভিন্ন জায়গা থেকে এবং দূর দূরান্ত থেকে ছুটে আসেন দর্শনার্থীরা। তারা বলছেন এটিকে যদি আরও বেশি সুন্দর করা যায় এবং এখানে যদি একটি পিকনিক স্পট করা যায় এবং চলাচলের যে রাস্তাটি রয়েছে এটি যদি ভালো করা যায়, তাহলে এই দর্শনার্থীর যে ভুল্লি বাঁধ এটিতে আরও দর্শনার্থী বেড়ে যাবে। সেই সাথে মানুষের যে একটি চাহিদা, পানির সাথে একটি যে দোদুলমান, একটি দোলনা খেলার যে স্পন্দন, সেই আশাবাদ পূরণ হওয়ার আশা ব্যক্ত করেছেন এখানে আসা সকল দর্শনার্থী। দর্শক, এই ছিল ঠাকুরগাঁও সদর উপজেলার বালিয়া ইউনিয়ন থেকে ভুল্লি বাঁধ থেকে সর্বশেষ।